আপনি আপনার বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন, এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ জিম্মায় আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। হ্যাঁ প্রিয় শ্রোতা, এই বিষয়ে আজকে ছোট্ট ছোট্ট কিছু আমল নিয়ে আপনাদের সম্মুখে কথা বলবো চ্যানেল কোরআনের আয়োজনের পর্দায়। কাছে বা দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাকে দেখতেছেন সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকা। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সূক্ষ্ম সূক্ষ্ম ছোট্ট ছোট্ট আমল আমাদেরকে দিলেন যে ছোট্ট আমলের ফজিলত অনেক বিশাল, অনেক বড়। হ্যাঁ, এমন আমল নিয়ে আজকে কথা বলবো। আমরা যদি প্রতিটি অজুর পরে কালিমে শাহাদাত পড়ি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের আটটি দরজা আমাদের জন্য খুলে দেবেন, যে দরজা দিয়ে আমরা জান্নাতে ইচ্ছে করলে যে কোনো দরজা দিয়ে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। এছাড়া আমরা যদি প্রতিটি ফরজ নামাজের পরপরই আয়াতুল কুরসি পড়ি, তাহলে শুধু আমাদের মধ্যে আর জান্নাতে যাওয়ার মধ্যে ফারাক থাকবে মৃত্যু। প্রত্যেকটি নামাজের পরপরই যদি আমরা আয়াতুল কুরসি পড়ি, তাহলে আমাদের মৃত্যুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন, অথচ আমরা এই আমলগুলো করি না। অত্যন্ত ইম্পর্টেন্ট আমল। এছাড়াও যদি আমরা প্রতিদিন সকাল সন্ধ্যা আল্লাহু আকবার 100 বার, সুবহানাল্লাহি বিহামদি 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহু 100 বার, এছাড়া এই আয়াত এই তাসবিহগুলো আমরা পড়ি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট ছোট্ট তাসবিহগুলোর কারণে সকাল সন্ধ্যার সকল ফেরেশতাদের মাধ্যমে আমাদের আমল নামায় অনেক আমল লিখবেন। অথচ আমরা আমাদের সময়গুলোকে অযথা ব্যয় করি, অযথা কাটিয়ে দিই। আমরা আমাদেরকে সঠিকভাবে আমাদের জবান দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি না, অত্যন্ত আমরা লাজুক। এর জন্য কি আমরা একটুও অনুতপ্ত হই না? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সময়ের প্রতিটি হিসাব নেবেন। আমরা যদি সালাম দিয়ে আমাদের বাড়িতে প্রবেশ করি, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ জিম্মায় আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এই আমলগুলো আমরা করতে পারি, অথচ আমরা এই আমলগুলো করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ছোট্ট ছোট্ট আমলগুলো আমাদেরকে করার তৌফিক দান করুক। এই বলে আজকের এখানে বিদায় নিচ্ছি। প্রিয় উপস্থিতি, দেখা হবে অন্য কোনো বিষয়বস্তু নিয়ে কোরআনের আয়োজন চ্যানেলের পর্দায়। এই পর্যন্ত আপনারা সুস্থ এবং দিনের উপর ইস্তেকামত থাকুন। এই বলে আজকের এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু।